नमस्कार बंधुरा, यूट्यूब किचेनर पक्ष थेके आरो एक बार आमार सकल दर्शक बंधुदेर जानाई स्वागत। आज आमी बानाबो पी राइस। शीतकाले आमादेर प्रत्येकेर बाड़ीते कड़ाईशुटी एसेई थाके। एई कड़ाईशुटी आर किछु अल्प उपकरण दिये किभाबे पी राइस तैरी करा जाय आसुन देखे नेवा जाक। पी राइसेर जोन्नो प्रथमेई लागबे 250 ग्राम बासमती चाल, 100 ग्राम खोसा छाड़ानो कड़ाईशुटी, 10 थेके 12টা কাজু বাদাম, আর লাগবে 2 ইঞ্চি দারচিনির টুকরো, 4টে লবঙ্গ, 1/2 ইঞ্চি আদা, 2টো তেজপাতা, 1টা জয়িত্রী 4 ভাগের 1 ভাগ, 1টা বড় এলাচ এবং 4টে ছোট এলাচ, আর লাগবে স্বাদমতো লঙ্কা। প্রথমে জল পাল্টে পাল্টে চালটাকে আমি 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গাওয়া ঘি এবং 1 টেবিল চামচ সাদা তেল। কেউ চাইলে সম্পূর্ণ রান্নাটা কিন্তু সাদা তেলেও করতে পারে। এরপর একে একে তেজপাতা এবং সব গরম মশলাগুলোকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন সাদা গোটা জিরে। এক্ষেত্রে জিরেটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, কেউ যদি জিরের গন্ধ পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। বেশ কয়েক মিনিট লো ফ্লেমে মশলাটা ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া 2টো কাঁচা লঙ্কা, আর যে আদাটা নিয়েছিলাম সেটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। এরপর লো ফ্লেমে 2-3 মিনিট মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এক্ষেত্রে লঙ্কাটা কিন্তু আপনারা ঝাল বুঝে নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। এবারে দিয়ে দিলাম কাজু বাদাম। কাজু বাদামটা হালকা ব্রাউন কালার হয়ে আসলেই দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিটা। কড়াইশুঁটিটা 2-2.5 মিনিট ভালোভাবে ভেজে নিচ্ছি। যদি ফ্রোজেন কড়াইশুঁটি হয় তাহলে 1.5 মিনিট ভেজে নিলেই যথেষ্ট। এবারে এদিকে দেখুন চালটা বেশ ভালোভাবে ফুলে উঠেছে, চালটা জল ছড়িয়ে দিয়ে দিচ্ছি কড়াইতে। চালটা যেহেতু আগে থেকেই জলে ভেজানো ছিল তাই খুব বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে, তাই মিডিয়াম ফ্লেমে চালটাকে 2-3 মিনিট হালকাভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। ঠিক যতটা পরিমাণ চাল নিয়েছিলাম তার ডবল পরিমাণে জল আমি এখানে দিয়ে দিচ্ছি, অর্থাৎ 250 গ্রাম চালের জন্য আমি দিয়ে দিলাম 500 গ্রাম জল। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এক্ষেত্রে সম্পূর্ণ রান্নাটা যদি কেউ প্রেশার কুকারে করতে চান তাহলে একই পদ্ধতিতে প্রেশার কুকারেও রান্না করে নিতে পারেন। সেক্ষেত্রে 1 কাপ পরিমাণ চাল নিলে 1.5 কাপ পরিমাণ জল দিতে হবে। এরপর ঢাকনা বন্ধ করে 15 মিনিট হতে দিলাম। 15 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখুন জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবং চালটাও প্রায় 90% সিদ্ধ হয়ে এসেছে। এরপর ঢাকনা খুলে নিয়ে হালকা নাড়াচাড়া করতে করতে বাদবাকি যে জলটা রয়েছে সেটাও শুকিয়ে যাবে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি এবং 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আপনাদের হয়তো মনে হতে পারে লঙ্কা এবং গোলমরিচ দুটোই দেওয়া হয়েছে তাহলে রাইসটা হয়তো খুব ঝাল হয়ে যেতে পারে। একদমই না, গোলমরিচটা দেওয়াতে খুব সুন্দর একটা হালকা ফ্লেভার আসে, তাতে টেস্টটা খুব ভালো হয়। এরপর হালকা নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরই কিন্তু পি রাইস গরম গরম পরিবেশনের জন্য একদম রেডি। তাহলে এবারে শীতে খুব অল্প সময়ে খুব সহজ পদ্ধতিতে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলুন পি রাইস। আর কষা মাংস হোক, ডিম কষা বা ফুলকপির ডালনা বা পনিরের সঙ্গে গরম গরম পরিবেশন করুন পি রাইস। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে আপনাদের মতামত জানান। ভালো লাগলে প্রচুর লাইক এবং শেয়ার করবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। কিন্তু আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।